খাবার খাই, বলে না আমি তৈরি করে এনেছি ব্রেড বাটার। আমাদের সিট নাম্বার হচ্ছে 1A 1B। এর আগে লেগ স্পেসটা একবার দেখে নিই, তোমরা যদি শুয়ে পড়ো না পুরো দেখো। লোকাল প্যাসেঞ্জার আমরা তুলি না, জাস্ট এখান থেকে বোর্ডিং করে স্ল্যান্ড থেকে দীঘা সব খেয়ে নিয়েছিস। আবার কি করে একটা দিলাম, সব কটা আমি নিয়ে নিলাম। 88 প্রায় 88 87 নমস্কার করে দিয়েছে। একবার দিল তলায় যাই, আমি দুবার গেছি আজ যাবো না। আর গুড মর্নিং ফ্রম কলকাতা। এই মুহূর্তে আছি ওর বাড়িতে, যা সকালবেলা আসলাম ওকে তুলতে, আরেকজনকে দেখো কাজ করাচ্ছি। মানে আমাকে দিয়ে কাজ করবে, ও কাজ করবে আর আমাকে দিয়ে তুলতে হবে। যাই হোক, আজকে ল্যাপটপ ক্যারি করতে হবে, কারণ কি ব্লগ ছাড়তে হবে এর মাঝখানে, কারণ আমাদের প্রায় 4 দিনের ট্যুর। আমাদের আপাতত সেই দুটো ব্যাগই আমাদের সব জায়গায় প্রায় ট্রিপ হয়ে যাচ্ছে আপাতত। যদি পরবর্তীকালে লাগে তাহলে একটা ট্রলি হয়তো কিনতে হতে পারে এরপরে। এখন সময় হচ্ছে 6:51, আমাদের বাস হচ্ছে 8:25। আমরা এই প্রথমবার যাচ্ছি শ্যামলী পরিবহনের বাসে, তাও আবার স্লিপার ক্লাস। বাট আমি আগে কখনো এই বাসে জার্নি করিনি, ফার্স্ট টাইম জার্নি করছি, ওরও ফার্স্ট টাইম। বাট লাকিলি এই বাসটা আমরা পেয়েছি, যেটার প্রাইস সাইজ সব তোমাদেরকে বলে দেবো। আপাতত বাড়ি থেকে বেরোই, কারণ অনেকটা টাইম লাগে আমাদের এখান থেকে স্প্ল্যানেড পৌঁছাতে। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট তো লাগবে। আজকে আরামের জার্নি হবে, আরামের জার্নি। আর ও তো বাস নিতেই পারে না, আগেই বমি বমি করে দেয় দীঘা থেকে আসার পথে যা করেছিল। যাই হোক, এটা একটু হলো বমি হয় না, তাহলে আরামের জার্নি বমি হয় না, বাট একটু কমফোর্টেবল, যেহেতু এগুলো লাক্সারিয়াস বাস, কোনো অসুবিধা নেই। চলো আগে বেরোই, ওখানে কাকু কাকিমা আছে, কাকুমাকে আগে বাই বলি। এদিকে ঠাকুর আছে দেখতে পাচ্ছ, ঠাকুরকেও আগে একটু নমস্কার করে নি, গোপাল আছে, তো সবাইকে নমস্কার করে তারপরে আমরা বেরোবো। চলো লেটস গো। বাবা টাটা, টাটা মা, টাটা টাটা, সাবধানে যাবে, সাবধানে থাকবে, টাটা দাদা, সাবধানে থাকবি। Planet. বাস থেকে নামলাম আর কি। এবারে আমরা যাবো হচ্ছে বিসি রয় মার্কেটের একদম সাইডে। মানে আমি তো সুপার ডুপার এক্সাইটেড, কারণ আমি কিন্তু আগে কোনোদিনও মন্দারমণি বা তাজপুর যাইনি। আর সকাল সকাল ওকে বললাম চল কিছু খাবার খাই, বলে না আমি তৈরি করে এনেছি ব্রেড বাটার তৈরি করে এনেছি। যাই হোক, আমাদের তাও টুকটাক কিছু নিয়ে নিতে হবে, বিস্কুট চকলেট আর চিপস। এই মুহূর্তে আমরা পৌঁছেছি আমাদের বাসের একদম লোকেশনে, যেটা হচ্ছে বিসি রয় অপোজিটের মার্কেট যেটা রয়েছে। মানে এই হচ্ছে 7 নম্বর মেট্রো স্টেশনের গেট, আর এদিকে হচ্ছে পুরো কিন্তু বাস স্ট্যান্ড। কলকাতা বাংলাদেশের বাস দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু মানে প্রতিদিনই প্রায় চলে। বাস যাচ্ছে, দেখো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের যে বাসটা রয়েছে এই বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানে শিলিগুড়িতে যায় আমি জানি, বা আরও আসানসোলের দিকে যায় মাল্টি এক্সেলের গাড়ি। এগুলো কিন্তু সচরাচর দীঘার জায়গায় পাওয়া যায় না, তো আমি সার্চ করে দেখলাম যে এইটা একমাত্র উইকেন্ডসে চলে, রোববার করে। তোমরা বুকিং করতে যাও, তোমরা কিন্তু রেড বাস থেকে বুক করতে পারো। এখানে কিন্তু কাউন্টার আছে, দেখো পাশে শ্যামলী পরিবহনের কাউন্টার আছে, গ্রিন লাইনের কাউন্টার আছে, এখান থেকে কিন্তু তোমরা কাটতে পারো। এছাড়াও আভি বাসও আছে, প্রচুর অ্যাপস আছে, সেখান থেকে তোমরা কাটতে, যেখান থেকে অফার পাবে। আর আমাদের এই বাসের টিকিট পেয়েছে 360 টাকা করে। এছাড়া আমরা দেখলাম এখানে এখন ট্র্যাক করা যাচ্ছে যে কখন বাস ঢুকছে, কখন বেরোচ্ছে, ডিপার্চার হচ্ছে আর কি, কখন কোথায় বাস আছে সেটাও কিন্তু এখন দিয়ে দিয়েছে। মানে প্রায় 1 ঘন্টা আগে এটা চালু হয়ে যায়। এখানে যে বাসগুলো দেখছো এগুলো কিন্তু শুধু সিটার, আর এই যে আমাদের বাসটা এটা হচ্ছে গিয়ে সিটার প্লাস স্লিপার। আর নিচে তোমরা কিন্তু এখানে লাগেজ রাখতে পারবে, মোটামুটি 20 কেজি অবধি কিন্তু সাফিসিয়েন্ট। তারপরে যা লেখা ছিল যে তোমাদের এক্সট্রা টাকা দিতে হবে। এই হলো ড্রাইভার সিট। ওকে, আমাদের সিট নাম্বার হচ্ছে 1A 1B। এই হচ্ছে সিট, জাস্ট একবার দেখি নাও, উঠে পড়ো। আর উপরে সিট নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা, এদিকে দুটো, মানে 2+1, এদিকেও সেম 2+1। শিম্পাঞ্জি উপরে উঠছে, টাটা শিম্পাঞ্জি। এই হলো বাসের ভিতরটা পুরো।
মানুষের লাগেজ রাখছে একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, যারা লাগেজ রাখবে তোমাদেরকে কিন্তু একটা টোকেন দেবে, সেই টোকেনটা তোমরা ক্যারি করে রাখবে যখন তোমরা নামবে কোথাও সেখানে, কিন্তু অ্যারাইভাল হওয়ার পরে তোমাদেরকে এই একটা টোকেনটা দিলে ওনারা কিন্তু লাগেজটা ফেরত দিয়ে দেয়। বুকস প্রোভাইড করা হচ্ছে প্রতিটা প্যাসেঞ্জারদের, জিজ্ঞেস করছে যদি কেউ বুকস পড়তে চায় তার জন্য কিন্তু প্রোভাইড করছে। সবাই তো উঠে পড়েছে, আর এবারে আমাদের টাইম হয়ে গেছে অলমোস্ট, একজন লেট বলে আমাদের লেট করলো একটু, এখানে এক ড্রাইভার কাকাও আছে টিঙ্কু, যে কন্ডাক্টর আছে তার নাম সফল আছে না, তো এখানে কিন্তু কন্ডাক্টরের নাম প্লাস ড্রাইভারের আঙ্কেলের নাম কিন্তু এখানে দিয়ে দেয়, মেসেজ চলে আসে আধা ঘন্টা আগে। বাস ছাড়ার আগে দেখে নিল ভিতরে কে কজন আছে, মানে যতগুলো বুকিং আছে এই দাদা আর কি দেখে নিচ্ছে কজন আছে, তাহলে টিক মার্ক করে নিচ্ছে। আর এই যে বাসের আওয়াজটা হর্নটা এটা কিন্তু দুর্দান্ত, প্রায় টাইম হয়ে গেছে 31, মানে 5 মিনিট লেটে আমরা বেরোচ্ছি। ঢিলাম বাস ছাড়ার পরে বাপরে বাপ। একটা জিনিস ভালো লাগলো যে আমাদের এই পাশে কেউ নেই, এখানে মোবাইলটা রেখে আর কি আমরা ভালো মতো ক্যামেরা করতে পারবো। আপাতত দেখো এদিকে বাইরে কলকাতার মাঠে, মানে স্ট্যান্ডের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের এখন এই মুহূর্তে কিন্তু জল প্রোভাইড করা আছে, যেটা কিন্তু অ্যামিউনিটিসের মধ্যেই পড়ে। এই দেখো জল দিল দুটো করে বোতল, একজনের একটা করে, থ্যাংক ইউ। এখানে কিন্তু তোমরা লাগেজ রাখতে পারো, আমরা নিচেও রেখেছি, অনেকটা বড় স্পেস। এখানে আগে লেগ স্পেসটা একবার দেখে নিই, তোমরা যদি শুয়ে পড়ো না পুরো দেখো পা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে শুতে পারবে, মানে আটকে যাবে, একদম আরাম প্রিয় আর কি জার্নি। আর এই সাইডে যা দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে বটল র‍্যাক, এখানে রয়েছে একটা করে পিলো রয়েছে, শ্যামলী লেখা রয়েছে, একদম গদি কিন্তু পুরোটাই। আর আর নিচের এই যে গদিটা এটা কিন্তু দুর্দান্ত। আর এই উপরে রয়েছে দেখো এখানে এসি, আর এই একটা পর্দা দিয়েছে, যদি কেউ মানে মনে করো যে না আমরা একা আছি, যদি এরকম একা সিট থাকে পাশে কোনো লোক আছে তোমরা এটাকে পর্দাটা দিয়ে নিজের মতো নিজেরা কাজ করতে পারো। আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখো চার্জিং পয়েন্ট, এই মুহূর্তে রয়েছি আমরা দ্বিতীয় হুগলি সেতু। জাস্ট কি সুন্দর লাগছে দেখো আমাদের মা গঙ্গা, এত শিপ দেখো। আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আমি স্লিপারে একটা জিনিস ভাবছি, আমরা তো শুয়ে আছি বেশ ভালোভাবে, একদম কমফোর্টলি একদম আনন্দ হয়ে শুয়ে আছি, বাট বাস যদি একদম দুম করে একটা ব্রেক মারে আমরা ছিটকে সামনে না চলে যাই, এখানে কি একদম খাওয়াটা তুলে নিয়ে আবার সেটাকে ভালো করছি। ঠিক আছে ব্রেড বাটারটা বার কর, সকাল সকাল ব্রেড বাটার করেছে, বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার ভর্তি ভর্তি চিনি দিয়েছে বাবা, আমার বাটারের মধ্যে চিনি না দিলে না ঠিক জমে না ব্যাপারটা। আর এদিকেও পর্দা আছে, চাইলে তোমরা এটাকেও দিয়ে দিতে পারো। বাসে একটা জিনিস কি বাজে লাগে আমার, যেহেতু যেই জন্য আমি বাসে ট্রাভেল করি না, সেটা হচ্ছে গিয়ে এক নম্বর তো গা গোলায় মাথা ঘোরায় খুব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশরুম নেই। তোমরা যেখান থেকে বুকিং করবে সেখানে কিন্তু তোমরা এই ম্যাপটা অন করে নিতে পারো, ম্যাপটা অন করে নিলে তোমরা কোথা থেকে বাস যাচ্ছে পুরো কিন্তু ডাইরেকশন চলে যাবে, মানে ট্র্যাক করতে হবে তোমাদের বাস। আর একটা জিনিস যেটা আগে ছিল না শ্যামলী পরিবহনে, বুকিং করার পরে জার্নি করার সময় দেখতে পাচ্ছি আগের দিনে আমরা দেখছিলাম চেঞ্জ ডেটের অপশান দিচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো একটা অপশান, মানে মোটামুটি প্রায় রাত্রিবেলা অবধি আমি দেখলাম যেটা ছিল চেঞ্জ ডেটের অপশানটা, এখনকার ডেট কেটে চর্গে ডিপার্চার করার জন্য সেদিনকে যদি মনে হয় যে কোনো কারণে যেতে পারছো না সেটা কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু ডেট চেঞ্জ করে ফেলতে পারো। এই বাসের দুলুনিটা খুব বিরক্তিকর, বেশ ভালো আছে, ভালোই বানিয়েছে। আমরা যখনই সাঁতরা কাছে আসি না তখনই পুরো এই জায়গাটায় ট্রাকের ভিড় থাকে, যদিও আজকে এই ট্রাকের ভিড়টা পেলাম না, তবে এখান থেকে দেখো এক্সপ্রেস ট্রেন ছাড়ছে প্ল্যানেট বাদ দিয়েও, কিন্তু আমাদের সাঁতরা কাছে তো অনেকে ওঠে, সেই জন্য কিন্তু এটা একটা লাস্ট স্টপ, এখানে এরপর আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট দাঁড়াবে হচ্ছে কোলাঘাটে, এখানেও কিন্তু অনেকে ওঠে, যেরকম দেখো প্যাসেঞ্জার উঠছে। ব্লগ করতে গিয়ে তোমাদেরকে শেয়ার করতে গিয়ে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, সেরকম কিন্তু আজকালটা আমার কাছে এটা নতুনত্ব এক্সপিরিয়েন্স, আর আমারও ফার্স্ট টাইম লাইফে। মানুষের বাড়ি থেকে না বেরোলে যে জিনিসটা হয় আর কি, মানে বাইরের জগৎটা জানা যায় না যে কত ভালো ভালো জিনিস আছে জানার জন্য, সেগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য, সেগুলো কিন্তু সচরাচর আমরা কেউ জানতে পারি না, তার জন্য বাড়ির বাইরে বেরোতে হয়। যখন তোমাদের সাপোর্টটা আমরা পাই তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। অলরেডি একটু বাসের সামনে আসলাম আর কি,
এখন আমাদের বাস দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে। এটা কত লিটার ট্যাঙ্কি বাসটা? এই বাসটা হ্যাঁ 450 লিটার ট্যাঙ্কি, কিন্তু প্রচুর বড় ট্যাঙ্কি আর কি। উপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। ব্লগার্সদের লাইফ হচ্ছে এরকম, সামনে বসো, সামনের ভিউ নাও, তোমাদেরকে দেখাও, শেয়ার করো। এখানে বসে আছি একদম দাদাদের সাথে। সব জায়গায় দাঁড়াই না, লোকাল প্যাসেঞ্জার আমরা তুলি না, জাস্ট এখান থেকে বোর্ডিং করি প্ল্যান থেকে দীঘা। আমরা যে হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে NH-16। জাস্ট ফাংশনগুলো দেখো, কত ফাংশন রয়েছে এখানে। ক্যামেরা দেখতে পাচ্ছি, ক্যামেরা রিয়ার দেখতে পাচ্ছি, মানে নাইট ল্যাম্প রয়েছে, টিউবলাইট, মানে সব এখান থেকেই অপারেট হয়ে যাচ্ছে আর কি। মেয়ে এদিকে রিল বানাচ্ছে, কেমন মিস করছিল, আমি বাইরে ছিলাম এতক্ষণ, রিল বানাতে ব্যস্ত ছিলাম, এসি চালিয়ে দিলাম, থ্যাংক ইউ। পরে যে উঠতে বাইরে যে দেখছি, মানে মনে হচ্ছে কত উঁচুতে বসে আছে, সব গাড়িগুলো আমার তলা দিয়ে চলে যাচ্ছে, মানে সব পাশ দিয়ে চলে যাচ্ছে। তুই কি আমাকে একটু খেতে দিবি না? সব খেয়ে নিয়েছে, বিস্কিটটা খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছিস। আবার কি? আমি তাহলে লেসটা নিয়ে নিলাম। ও আরেকটা লেস শেষ? না, শেষ করিনি এখনো, করব। আগে আমি উদ্বোধন করি, তারপরে তুই করবি। ধর তোকে একটা দিলাম, একটা আমি একটা নিলাম, তোকে একটা দিলাম, সবটা আমি নিয়ে নিলাম। অলরাইট, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কোলাঘাটে। আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে, অনেকেই নামছে। সেই আবারও আমরা ঘোষ রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। এরকম চার পিস হচ্ছে 60 টাকা। ভেতরে কচি আনতে পারি, ডাব দাদা 40 টাকা একটা দাও তো ফটাফট। ডাব তো খেয়েছি, শ্বাসটাও ছাড়েনি। নিয়ে এসছি বাড়িতে, নিয়ে যাবো বলে না। কোলাঘাটের পরে রাস্তার অবস্থা দেখো, জাস্ট দেখো। কোলাঘাট যাওয়ার পরে আমরা যে বাসে প্রায় 10 মিনিট হলো, প্রচন্ড পরিমাণে আমাদের মাথা ধরে গেছে, প্রচন্ড গা গুলেছে, এর তো পুরো গা গুলানো আর বন্ধ হচ্ছে, বিরক্তি লাগছে আমার, মনে হচ্ছে কখন পৌঁছাবো। মুখ চোখ দেখো, কথা বলতেও মানে ইচ্ছা লাগছে না। আমাদের বাসের স্পিড দেখো 73-88, প্রায় 88-87 এ চলছে। গান কর একটা, এক লাইন। হ্যাঁ আচ্ছা। যাত্রীহীনের রাত্রি ভুলোর সঙ্গী হবে কে? আমি হব। একটা লাইন গান করেছে, একজন তো পুরো শুয়েই পড়েছে, এতই শরীর খারাপ লাগছে বাসে। আর এদিকে আমি ম্যাপ দেখছি, আমরা এই মুহূর্তে আছি তমলুকে। শরীর খারাপ এখনও, শরীর খারাপ লাগছে এখনও, শরীর খারাপ মানে হেলতে দুলতেও পারছে না, এতটা মোশন সিকনেস হচ্ছে। আর কি বাসে উঠবি? একদম না বাবা, নমস্কার, নমস্কার করে দিয়েছে। একবার দিলতলায় যাই, আমি দুবার গেছি, আর যাব না, আর যাবি না, এটাই শেষ। চশমা খুলে শুয়ে পড়েছে আর বলছে আমরা আর বাসে উঠবো না। বাসে শুয়ে থাকলে না খুব একটা মানে জার্কিংটা হচ্ছে না, শুয়ে থাকলে বেশ ভালো, মানে নর্মালই লাগছে, বাট উঠে বসলেই যেন মানে আবার সেই একটা দমকা মাথা ঘোরানো হচ্ছে। আমাদের পাশ দিয়ে এখন ট্রেন যাচ্ছে, দেখো এটা কি ট্রেন। এখনো মাথা ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, লুকি মারবো সবার কাউন্ট। কাকে দেখছিস? কাকে উকি ঝুঁকি মারছে বাইরে দেখছে। আমরা এখন কন্টাই আসলাম, কন্টাই থেকে এবারে আরো মোটামুটি আধা ঘন্টা তাহলে আবার শুয়ে, ও শুয়েই ভালো আছে, মানে উঠলেই মাথা ঘোরাচ্ছে। মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড কাথি পূর্ব মেদিনীপুর স্থাপিত 1250। যে এটাতে লেখা রয়েছে বাবা, চলো এদিকে চলে আয়।
লাগবে পরে। রাইট, আমাদের বাস থেকে নেমে এই হচ্ছে চাউলখোলা, এখান থেকেই মন্দারমণি যায় আর কি। পুরো অটো স্ট্যান্ড এখানে প্রচুর আছে, এখান থেকেই আর কি মন্দারমণি 15-20 মিনিট, আর 150 টাকা করে ভাড়া না যতদূর আমি জানি। বাট তোমাদেরকে নেক্সট ব্লগে এটা পুরোপুরি দেখাবো যখন আমরা অটো করে যাবো। করছি, প্রচুর লোকে আমাদেরকে ছেঁকে ধরেছে আর কি, মানে তোমাদেরকে ট্রেনে করে আসতে গেলেও কাঁথিতে নামতে হবে, কাঁথি থেকে তোমাদেরকে চাউলখোলা আসতে হবে। আমরা যেহেতু বাসে করে এলাম, তাই বাসে সবথেকে সুবিধা মন্দারমণি যাওয়ার। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দারমণির ভিডিও নিয়ে। ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, প্রচণ্ড রোদ, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি।